ওলে বাবলে, আমার গুডি বাবাকে উইশ করেছে 1 বছর 4 মাসে আমার গুডি গুডির বাবাকে হ্যাপি টুটু বলে উইশ করেছে। ওলে বাবলে, হ্যাপি বার্থডে তার। 31 বছরের বুড়ো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেমনটা আগের ব্লগে তোমরা দেখেছো যে রাত্রিবেলা তো দেখলেই সেলিব্রেশনটা, মানে সারপ্রাইজটা আর কি। যাই হোক, আজকে বার্থডে তো তাই জন্য আর কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে চলো দেখে আসি, তোমাদেরকেও দেখাই। আমারও স্নান হয়ে গেছে আর আমার গুডিরও স্নান হয়ে গেছে। গুডি গুডি কালকে ওর বাবাকে বলেছে হ্যাপি টুটু, হ্যাপি বার্থডে টু ইউ। এটা গুডির শর্টে হ্যাপি টুটু। গুডি বলো হ্যাপি টুটু। আমার গুডি বাবাকে উইশ করেছে 1 বছর 4 মাসে আমার গুডি গুডির বাবাকে হ্যাপি টুটু বলে উইশ করেছে। ওলে বাবলে, তো যাই হোক চলো কি রান্নাবান্না হচ্ছে দেখাই। দুপুরবেলা এমনি ঘরোয়া যেমন হয় 5 রকম ভাজা, ডাল, মাংস, পায়েস, চাটনি এইসব করে আর কি খেতে দেওয়া হবে গুডির বাবাকে, সাজিয়ে দেওয়া হবে খেতে। দুপুরে জাস্ট এটুকুই আমরা ঘরের লোক। আর সন্ধ্যাবেলা একটা কেক কাটা সেলিব্রেশন হবে। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আর একটা ডেকোরেশনের বার্থডে ডেকোরেশন যে করে সেই জিনিস অর্ডার দিয়েছি অনলাইনে, তো সেটা আজকে চলে এসেছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখো এই জিনিসটা চলে এসেছে। এটার মধ্যে কি কি আছে, তো এটার মধ্যে হচ্ছে 2 রিবন আছে পিছনে, রিবন মানে কার্টেনগুলো আর কি, আর গোল্ডেন আর ব্ল্যাক কালারের বেলুন আছে 30 না 35টা, আর হ্যাপি বার্থডে একটা ব্যানার আছে। তো যাই হোক, এটা আমি সন্ধ্যাবেলা যখন সাজাবো তখন তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসটা কীরকম। আমি খুলে দেখেছি, তোমাদেরকেও তখন দেখাবো। এই যে আপাতত তোমাদের একটু প্লাস্টিকের উপর দিয়ে দেখা দিতে পারি, এখন নালে এমনি বুঝবে না। এই যে দেখো, এই যে তো সন্ধ্যাবেলা গুড়ি ঝাড়ছে না মোটে, নালে এখন খুলে দেখাতাম গুড়ি ওটাকে নিয়ে বসে আছে। যাই হোক, তো সন্ধ্যাবেলা যখন আমি সাজাবো তারপর কেকও আনতে যাবো, যাই হোক সবটাই তোমাদেরকে দেখাবো সন্ধ্যে সেলিব্রেশনটা। আপাতত দুপুরটা হয়ে যাক, দুপুরে তো বিশেষ কিছু না, ওই রান্নাবান্না খাওয়া দাওয়া তো এইটুকুই। আর সন্ধ্যাবেলা সাজাবো, কেক কাটা হবে, আর আমার ননদ আর কি পাশের বাড়ি তোমরা তো জানোই, ওদের বাড়ি দুর্গাপুজো হয়েছিল, শোনা থাক থাক ওদের, আর আমার মাসি শাশুড়িও পাশে থাকে, তাই নিমন্ত্রণ আর কি সবাই মিলে। আর একটা মাসিও এসেছে ইউপি থেকে, মাসি শাশুড়ি আর কি, সে তার ছেলে, এরকম নিয়ে টোটাল ওই লোক হচ্ছে আমাদের বাড়ি 4, 7, 5, 6, 7, 8, 9, 10, 10, 11 জন। এরকমই ছোট্ট সেলিব্রেশন, রাত্রিবেলা একটু লুচি হবে, মাংস করা আছেই, আর পায়েস করা আছে, এরকমই ছোট্ট খাট্টো আর কি ঘরোয়া। তো যাই হোক সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আপাতত কী কী রান্না হচ্ছে চলো সেটা দেখে আসি। কত কুমড়া, বেগুন, কুমড়ো, আলু, ফুলকপি উঠছে, 5 রকম ভাজা। তো এই যে এখানে চাটনি হচ্ছে টমেটোর, আর এই যে দেখো মাংসটা ধুয়ে রাখা আছে, মাংসটা হবে, বাদ বাকি প্রায় সব হয়েই গেছে, ডাল, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, আর এই যে মাংস হবে। তো এই রান্না আর কি। তো তোমরা তো দেখলেই কী কী রান্নাবান্না হচ্ছে আর কি, রান্নাবান্না চলছে, আমার শাশুড়িমা রান্না করছেন, যাই হোক রান্নাবান্না চলছে। আপাতত আমি গুডিকে খাবো, এখন গুডিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর গুডির বাবা কাছ থেকে চলে আসলে তারপর আমরা খাবো একসাথে, ওকেও দেবো আর আমরাও খাবো একসাথে। পায়েস খাওয়া যেটা অ্যাকচুয়ালি আসল আর কি জন্মদিনে, সেটা তো রাত 12টাতেই হয়ে গেছে, তোমরা দেখেইছ। যাই হোক এখন নিয়ম করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে, তো ঠিক আছে যখন খেতে টেতে দেওয়া হবে আবার তখন তোমাদের সাথে কথা হবে। আপাতত তো দেখতেই পেলে গুডি ঘুমিয়ে পড়েছে, তাই একটু আস্তে আস্তে কথা বলছি। যাই হোক গুডি তো ঘুমিয়ে পড়েছে, অন্য দিন হলে বলি এবার যাই আমিও খাবো খেয়ে দিয়ে শোবো, কিন্তু আজকে সেটা বলবো না। আজকে গুডি ঘুমিয়ে পড়েছে, আমি এখন শুয়ে পড়বো, খাবো না, কারণ আজকে যেটা হয় আর কি গুডি বাবা আসুক তারপর একসাথেই খাবো, অন্য দিন আমি খেয়ে নিই, কারণ বাবার আসতে খেতে অনেক লেট হয়ে যায়, তো অতক্ষণ আমি না খেয়ে থাকতে পারি না। কিন্তু আজকে জন্মদিন, আজকে একা একা খেয়ে নেবো, মানে খেয়ে নেবো কীরকম লাগে না, তো তাই জন্য আজকে একসাথেই খাবো।
তো ঠিক আছে আসুক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে, যখন খেতে দেবো উঠেবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এখন কটা বাজে জানো? কারণ এখন 4টে বাজে, এখন গুরির বাবা এসেছে, তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো ওকে খেতে দিই, তারপর আমরাও খাবো। তো চলো যাওয়া যাক। তো হয়ে গেছে ডেকোরেশন, যেমন তোমরা তো দেখেইছিলে, তোমার বলেছিলাম যে এসে গেছে আর দেখিয়েওছিলাম তখন। যাই হোক, তো ডেকোরেশন হয়ে গেছে, তোমরা তো দেখেইছিলে যে অর্ডার দিয়েছিলাম, বলেছিলাম আগের দিন আর এসে গেছে, সেটাও দেখেছিলে। এটা দামটা বলে দিই, 170 টাকা নিয়েছে। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, যদি চাও তো নিতে পারো, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। 35টা বেলুন আছে গোল্ডেন আর ব্ল্যাক মিলিয়ে, দুটো রিবন যেটা এমন বলেছিলাম আর কি, আর একটা হ্যাপি বার্থডে ব্যানার। দাঁড়াও দেখাই কেমন লাগছে, দেখো। পঁয়ত্রিশটা বেলুন আছে, কিন্তু আমি 35টা বেলুন লাগাইনি, অত বড়ো করে তো কিছু হচ্ছে না যে 35খানা বেলুন লাগাতে হবে। মোটামুটি এইটুকুই যা সাজিয়েছি, এখানে কেকটা কাটা হবে সামনেটা, ভালোই লাগবে আশা করি। তো যাই হোক, এবারে কেক কাটা হবে, তো তোমরা সঙ্গে থাকো। কি নালে মামাকে দিয়ে দে, পাপা দিয়ে দে, এই পাপাই ছুটে আসছে, একটু চলে আসলাম তো, কেয়ারলেস বিউটি তো। মামা উঠছে না তো, তুমি তোলো না, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাই মাই, হ্যাপি বার্থডে টু ইউ। পন্ডা বাবাকে আরেকবার খাওয়াও। দেখি 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 দেখি, আরে বা বা বা, আরে বা বা বা, আরে বা বা বা, আসো আসো সব এক এক করে আসো, দিচ্ছি বাবাকে দাও, এবার তুমি কোথায় যাবে, এবার তুমি কোথায় যাবে, গোপালা গোপালা গোপালা, বাবা কেকের দোকান দিয়ে জীবনে খেতাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে।
আসল মানুষ খাচ্ছে বসে বসে। এটা আমার গুটির খাবার, আমার গুটি, চলো খাইয়ে দিই আগে। তো যতক্ষণে আমি খাচ্ছি ততক্ষণে তোমরা আজকের কিছু ফটো দেখে নাও, যেগুলো কেক কাটার সময় আমরা কিছু ফটো তুলেছি, তো দেখে নাও। তো এই ছিল আজকের কয়েকটা ফটো, আশা করি সবার খুব ভালো লেগেছে ভিডিওটা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা কিন্তু অল করে দিও হ্যাঁ, ফর লেটেস্ট আপডেটস। তো আবার দেখাবো তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।